একজন ইউটিউবারের জন্য কোন অ্যাপস গুলো অত্যন্ত প্রয়োজনীয়? আমরা যারা মোবাইলে ইউটিউবিং করি তাদের জন্য কোন অ্যাপস গুলো প্রয়োজন বা কোন অ্যাপস গুলো অত্যাবশ্যক? হ্যালো ভিউয়ার্স, মিলন চলে এসেছি আপনাদের সাথে ফ্রম টিউটাল উইথ ইমরান। আর আজকে আমি আলোচনা করব যে একজন ইউটিউবার হিসেবে কোন অ্যাপস গুলো আপনার অতি প্রয়োজন বা খুবই প্রয়োজন। আজকে আমরা কয়েকটা অ্যাপসকে রিভিউ করব। তার জন্য আপনি যদি ইউটিউবার হন অ্যান্ড্রয়েড মোবাইলে, তার জন্য ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হলো আপনার একটা ফোনে একটা ক্যামেরা অ্যাপস দরকার। আপনার ফোনের ডিফল্ট যে ক্যামেরা অ্যাপসটা আছে সেটা হতে পারে আপনি খুব দারুণভাবে ভিডিও করতে পারছেন না। তার জন্য আমি আজকে আপনাকে সাজেস্ট করবো ওপেন ক্যামেরা নামক এই অ্যাপসটি। এই অ্যাপসটি সো মাচ হেল্পফুল এবং এর রেটিংয়ে অনেক ভালো এবং এর পারফরমেন্সটা অনেক গ্রেট। সুতরাং আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করতে চান তাহলে আপনার ফার্স্ট অফ অল যে অ্যাপসটা প্রয়োজন সেটা হলো ওপেন ক্যামেরা। এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন। সেকেন্ড যে কাজ, আপনার অডিও রেকর্ড করা। অডিও রেকর্ডের জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপ সেটা হলো রেকর্ড ফর টু। অ্যাপসটা আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। প্রত্যেকটা অ্যাপসের ডাউনলোড লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা চাইলে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। অডিও এডিট করার জন্য অডাসিটিতে যে ধরনের ফ্যাসিলিটি আছে, আপনার বিভিন্ন ইফেক্ট, ভোকাল রিমুভ সহ আপনার ইকো সহ যে ধরনের ইফেক্ট অডাসিটিতে আছে, ঠিক সেম একই ধরনের ইফেক্ট নিয়ে চলে আসছে লেক্সিস অডিও এডিটর। অনেক দ্য বেস্ট অ্যাপস ফর এডিটিং অডিও। আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করতে চান তাহলে আপনার জন্য এই অ্যাপসটা অত্যন্ত প্রয়োজনীয়। এবার আসলে আপনার ভিডিও এডিটের জন্য। ভিডিও এডিটিং করার জন্য সব থেকে বেস্ট একটা অ্যাপস বলা যেতে পারে বর্তমানে পাওয়ার ডিরেক্টর। আর তারপরে যেটা আমরা বলি সেটা অন্যতম একটা অ্যাপ, সেটা হলো কাইনমাস্টার। আপনার সকলে অ্যাপস অনেক ব্যবহার করেন, আপনার সকলে জানেন এটা। এবার আসলে আমাদের ইন্ট্রো মেকিং এর জন্য। আপনারা সাধারণত পাওয়ার ডিরেক্টর দিয়ে ইন্ট্রো মেকিং করতে পারবেন, কিন্তু ইন্ট্রো মেকিংয়ের জন্য আলাদা একটা অ্যাপস আছে ইন্ট্রো অ্যান্ড আউট্রো মেকার। এটা অনেক দ্য বেস্ট অ্যাপ ফর ইন্ট্রো মেকিং। তাছাড়াও আছে আপনার লিজেন্ড আছে, যেটা আপনার টেক্সট অ্যানিমেশন তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপস। তারপর আমরা যদি বলি থাম্বনেল তৈরি করার জন্য, থাম্বনেল তৈরি করার জন্য সবথেকে বেস্ট একটা অ্যাপস হলো পিক্সেল ল্যাব। আপনারা এই অ্যাপ দিয়ে খুব দারুণভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। তাছাড়াও আছে থাম্বনেল মেকার ডিফল্ট নাম আর কি, এটি প্লে স্টোরে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি আরও ফাইন্ড আউট করেন সেটা আছে স্ন্যাপসড, গুগলের একটা অ্যাপ্লিকেশন যেটা খুব দারুণভাবে থাম্বনেল তৈরি করা যায়। তবে আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেস্ট অ্যাপ থাম্বনেল মেকার করার জন্য সেটা হলো আপনার পিক্সেল ল্যাব। এরপর আসলো যে আপনার ব্রাউজার করার জন্য, অর্থাৎ আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করতে চান তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো আপনি আপনার কোন অ্যাপস দিয়ে আপনি ইউটিউবের ডেস্কটপের ফ্যাসিলিটিগুলো ব্যবহার করবেন। তার জন্য আপনি ব্যবহার করতে পারেন পুফিন ব্রাউজার। আপনি যে ফ্যাসিলিটিগুলো পাবেন আর কি পুফিন ব্রাউজার থেকে, অনেক ফ্যাসিলিটি পাবেন। তার সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি হলো আপনি আপনার ফোন থেকে ডেস্কটপ ভার্সনে ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন। এই ডেস্কটপ ভার্সনে যে ফ্যাসিলিটিগুলো আছে সেই ফ্যাসিলিটি আপনি আপনার ফোন থেকে পেয়ে যাবেন। ওকে, তারপর আমরা যে অ্যাপসটা ব্যবহার করবো সেটা হলো ডিউ রেকর্ডার, যেটা অনেক দ্য বেস্ট রেকর্ডার আপনার স্ক্রিন রেকর্ড করার জন্য। তাছাড়া অন্যতম যে রেকর্ডার সেটা মুভি স্ক্রিন মুভিজেন, সেটা আপনার খুব ভালো একটা স্ক্রিন রেকর্ডার। আজকের এই অ্যাপসগুলো রিভিউ করার উদ্দেশ্য হলো এটাই যে আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করতে চান তাহলে এই অ্যাপসগুলো আপনার অতি প্রয়োজন। এই 8 থেকে 10টা অ্যাপস থাকলেই আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করা যায় আজকের এই ছোট্ট ট্রিক্সটা আপনাদের কাজে দিয়েছে। নেক্সট আবার দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।